আজকে আমাদের প্রজেক্টটা একটু শেষের দিকে আছে, তো আজকে মানে আজকে তো রাত হয়ে গেছে, তো কালকে কখন আমরা এটা করবো আর কি, একটু কাইন্ডলি জানাই। প্রবলেমে আসছি, আমার তো এখন বলতে ওরকম কাজ শেষ হয়নি। শেষ হলে মানে দেখে আপনাকে কাজটা হয়েছে আমার এক সপ্তাহ আগে, আপনার গতকালকে সাবমিশন ডেডলাইন ছিল, আপনি এখন বলতেছেন আপনার কাজ শেষ হয় নাই। জি ভাইয়া সরি, অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমি তো আমার বাসায় সবসময় একাই থাকি, আর আমার সাথে আমার বিড়াল থাকে, তো সবকিছু তো নিজেরই করতে হয়। এখন কোম্পানি আপনাকে পে করতেছে, আপনি কি করবেন না করবেন আপনার ব্যক্তিগত সমস্যা, তো কোম্পানি দেখবে না। আপনার কাজ আপনি জানেন, হোক আপনি বলতেছেন সমস্যার কথা আমি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনি কাল সকাল পর্যন্ত আপনাকে টাইম দিচ্ছি, সকালের মধ্যে আমার কাজ চাই, 7-11টার মধ্যে আমাকে সাবমিট করবেন, আপনার পুরো প্রজেক্ট আমাকে 11টার মধ্যে মেল করবেন। জি জি ভাই আমি জানি, ছুটি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। কি কাউকে দিছিলি? বাসায় আছে। হ্যাঁ আমি আবার অনেকদিন ধরে টাইম দিতে পারতেছি না, কাজের যা প্রেশার আর এর মধ্যে যা আমাকে জ্বালাতে। আচ্ছা আজকে ফেসবুকের পোস্টে সেম তোর মত একটা বিড়াল দেখলাম। আচ্ছা তুই পে পোস্টে দিস তো, ও তো মেবি বাসায় আছে। আচ্ছা আমি পাঠাইতাছি। আচ্ছা হ্যাঁ দেখতেছি। জি জি জি, আপনি কি ওকে নিতে চাচ্ছেন? জি আমি নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বল আপা, কোন খবর আছে? একটা পাইছি, মিক্স ব্রিড। কোন খেতার তো ভালোই হইছে। আমি তোকে সব ছবি পাঠাই দিছি আর অ্যাড্রেসটাও পাঠাই দিছি, তুই এটার ব্যবস্থা কর। দেখ দোস্ত, আজকে কিন্তু 7 দিন হয়ে গেছে। আমার বিয়াল ছিল তাই নাকি ভাই?